হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে তো বন্ধুরা এখন বিয়ের সিজন খুব চলছে আমি সালা যেখানে থাকছি বাড়ির এই পাশে সালা বিয়ের সানায় শুনছি বাড়ির ওই পাশে বিয়ের সানায় শুনছি তো বন্ধুরা আমি ভালো একটা বিয়ে নিয়ে ভিডিও করা যাক আর আজকাল সোশ্যাল মিডিয়াতে যা চলছে মানে আমাদের পক্ষে মেয়ে পাওয়া খুব অসম্ভব তো বিয়ে আমার তো দূরের কথা মেয়ে পাওয়া খুব অসম্ভব একটা যে গার্লফ্রেন্ড জুটাবো তাও জুটবে না কারণ আজকালকার সোশ্যাল মিডিয়াতে যা চলছে তো বন্ধুরা বেশি ঝাট না বকে তো চলো ভিডিওটা শুরু করা যাক সিজন একদম রাইট তুমি ঠিকই বলেছো এখন বিয়ের সিজন কিন্তু তুমি দেখছি বরের মুটুক দিয়ে তুমি তো ব্রা বানিয়ে ফেলেছ আর এটা দেখে আমার উর্ফি জাভেদের কথা মনে পড়ছে তুমি কি উর্ফি জাভেদের বোন নাকি ওকে ওকে ও আচ্ছা ঠিক আছে বন্ধু এরা হচ্ছেন আমাদের উর্ফি যাবতের বোন ওই জন্য উর্ফি যাবতের লুকে একদম মানে প্রোডাকশন বানিয়ে ফেলেছে বরের মুটুক দিয়ে ব্রা বানিয়ে ফেলেছে আমাদের দিদি চোখ তুলে দেখো না এসেছে দাদু কচিমাল খেতে এসেছে আরে নতুন করে আবার বিয়ের সানাই বেঁচেছি যা সোলা দাদু দেখছি বিয়ে করতে গেছে আর দাদুকে কচিমালের দুধ খেয়ে বরণ করছে মানে দাদুটা এখন স্ট্রং আছে বুঝতে পেরেছি ওই জন্য দাদু বিয়ে করতে গেছে দাদু তোমার লাঠি যত স্ট্রং থাকুক না কেন তোমার বউ ওই পচিব মানে আমাদের দিদা খাবে তোমার আর গুতা খাবে আমাদের মতনার সালাই দুঃখায় খাতাম নি ও তবে থাকবো আমরা কি করবো এখন আমরা বাল চিরবো এখন বন্ধুরা কথাটা হচ্ছে যে সব যদি দাদুরায় কচি কচি মেয়েদেরকে নিয়ে চলে যায় তাহলে আমরা কি করব সালে করবো দাদা কাঁদবে কাটবে তুমি ওই সব না এদিকে দাদুরা পেয়ে যাচ্ছে কচি কচি মাল আর এদিকে আমার দাদা পেয়ে গেছে গাপানি খাওয়া মাল ওই জন্য দাদা কাঁদছে তুমি বুঝবা না এইসব ছেলেদের কষ্টটা এই দাদা মানে আমাদের কচিমাল পেয়ে গেছে আর দাদা ওই জন্য সাতটা ভাঙা নাচ করছে হোক মনে একটা শান্তি আসলো যে দাদুরা কচি না নিয়ে গিয়ে একটা দাদা তো পাচ্ছে কচিমাল ওই জন্য আমার মনে খুব শান্তি আসলো কিন্তু এদিকে আরেক দাদা মনে হয় মেয়ে দেখতে গিয়ে মানে মেয়ের মাকে পছন্দ করে ফেলেছে ওই জন্য বিয়ের টাইমে মানে মালা বদলের সময় মেয়েকে না মালা পড়াতে গিয়ে মেয়ের মাকে মালা পরা যাচ্ছিলো আর এদিকে কোথাও কোথাও মানে বিয়ের পিড়িতেই মানে বিয়ের মণ্ডপেই মারামারি শুরু হয়ে যাচ্ছে এরা যখন বিয়ের সময় এত মারামারি করছে তাহলে বিয়ের পরে কি করবে? ভোর সরয রাতের সময় আমি ঘুমায় রইছি উনি আমার প্যান্ট অ্যান্ড টাইনা খইলা আমার পুরুষাঙ্গ কেটে না পলাইছে আর বিয়ে করলো প্রতিমা এরা দুটা তো মেয়ে মেয়ে লাগছে। দুজনেই শালিকা মহিলা। শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি। এইটাও সম্ভব। আবে এরা যদি এরকম করে তাহলে আমাদের মতো ছেলেগুলো কি করবে এদিকে দাদুগুলো সব নিয়ে যাচ্ছে কচি কচি মাল এদিকে মেয়ে মেয়ে বিয়ে করে নিচ্ছে মানে আমাদের জিন্দিকে ঝান্ড আছে বল এটা কেটে দিতে হবে আমি বুঝতে পেরেছি এবার আমাদেরকে কেটে ঘুরে বেড়াতে হবে এগুলো ঠিক না আমরা কি করব তাহলে এটা কেটে দেবো নাকি এটা কেটে দেবো এটা কেটে ঘুরে বেড়াবো নাকি এবার এটা থাকার মানেটা কি হলো এটা থাকার মানে কি হলো সেটা আমি জানতে চাইছি তোমরা যদি মেয়ে মেয়ে বিয়ে করে নাও মানে আমরা কি করব আমরা বাড়া ছিড়বো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি আমি আজকে থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবো না ঠিক আছে বাড়িতে গিয়ে শুধু হ্যান্ডেল মেরে ঘুমিয়ে যাব আর কোনো মেয়ে দিকে তাকাবো না আরে তোমাদের সম্পর্কটা কতদিন থেকে কত দু বছর থেকে গার মেরেছে দু বছরের সম্পর্ক কেউ তো বাড়া দশ বছর সম্পর্ক করে বাড়া বিয়ে করতে পারছে না আর এই মামনি মেয়ে দু সম্পর্ক করে বিয়ে আর আমাদের ছেলেমেলে ঝ্যান্ড করে রেখে এটা এবার ফেলে হবে মানে কেটে দড়ি দিয়ে বেঁধে বেঁধে এটা আর কোনো কাজও হবে না বুঝতে পেরেছি নাহলে হ্যান্ডেল মেরে ঘরের মধ্যে শুয়ে থাকতে হবে কিন্তু আমার একটা কোয়েশ্চিন আছে যে এরা ফুল ফুলসা রাত্রে কিভাবে কাটাবে ঠিক কথা বলেছিস এটা ফুল ফুলসজ্জা রাত্রে কিভাবে কাটাবে এটা তো মেয়ে মেয়ে করে নিলো এদের তো ঘাবাঘাব করার ইচ্ছা করবেই ঠিক আছে এরা ২৫টা রাfte কি হবে কাটাবে আমাদের মতো ছেলের তো প্রয়োজন হবে আমি বুঝতে পেরেছি আমাকে ওটা কেটে দিয়ে শুয়ে থাকতে হবে বাড়িতে তুই মহিলা ভালোবাসা টানে একে উপরে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করে সমাজে যদি এভাবে মেয়ে মেয়ে বিয়ে করে নাই তাহলে আমাদের जिंदगी झান্ড হয়ে গেছে বুঝতে পেরেছি বন্ধুরা আমি তোমাদেরকেও বলছি নুরুতে দড়ি বেঁধে দিয়ে ঘুমিয়ে থাকবে আর নুনুর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যদি খুব ইচ্ছে করে দড়ির গিটটা খুলে দিয়ে একটু হ্যান্ডেল মেটে আবার বেঁধে রেখে ঘুমিয়ে থাকবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে সব ছেড়ে বন্ধুকে বিয়ে করে বসলেন যুবক গার মেরেছে এরা আবার ছেলে ছেলে বিয়ে করে নিল মানে কি বলবো সমাজে কি চলছে এসব কি দেখতে হচ্ছে ঠিকই আছে এদিকে মেয়ে মেয়ে সমাজে বিয়ে করে নিচ্ছে এদিকে মানে দাদুরা কচি কচি মেয়েদেরকে বিয়ে করে নিচ্ছে তো ছেলেটা মেয়ে পাবে কোথায় ঠিক আছে তো ওই জন্য মানে ছেলে ছেলে বিয়ে করে নিচ্ছে বন্ধুকেই বিয়ে করে নিচ্ছে তো আমি কি বলতে চাইছি না আমি বলছি কি এরা কি নুঙ্কু নুংকুতে বাড়ি দিবে নাকি তো বন্ধুরা এ হচ্ছে এখন বিয়ের থেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর খ্যাঁচা বাড়ি দিদিও